এখন কিরাম বুঝে না তিন চার তাহলে 15 বছর আর 1 বছর কত নির্দিষ্ট স্বীকার করেছেন যে উনি সুলাইমান প্রথম কিশোরের 12টা চেয়ারম্যান ফেল করেছেন মোলার তাইতে হলে এই তাইতে হলে আপনার মান সম্মান করতে হবে আপনারা দেখছেন তাজা খবর 24 আসসালামু আলাইকুম তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি ইতি খানম নরসিংদী রায়পুরাই বাংলাদেশ আওয়ামী লীগ রায়পুর উপজেলা মর্জাল ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সভা জনসভায় রূপ নিয়েছে 7 মে রবিবার বিকাল 3 ঘটিকায় মর্জাল পার্সিস্ট্যান্ট আওয়ামী লীগ অফিস সংলগ্নে কর্মী সভা অনুষ্ঠিত হয় মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমার সভাপতিত্বে মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন প্রধান বক্তা ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়া বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ সদস্য রাজীব আহমেদ নরসিংদী জেলা আওয়ামী লীগ সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সরকার জেলা পরিষদের সাবেক সদস্য ও রায়পুর উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রায়পুরা পৌরসভার সাবেক কমিশনার ও রায়পুর উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু রায়পুর উপজেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক মহসিন খন্দকার নরসিংদী জেলা ছাত্রলীগ সাবেক সহসভাপতি অ্যাডভোকেট বিল্লাল হোসেন বেলাল রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি তাপস কুমার বিশ্বাস রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ডৌকাচর ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান কাঞ্চন মর্জাল ইউনিয়ন যুবলীগ সিনিয়র সহসভাপতি ও মর্জাল 2 নং ওয়ার্ড সদস্য আলতাফ হোসেন মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাওলানা আবুল হোসেন মৌলবী মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি হাফিজুর রহমান ফারুক মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মিলন মিয়া মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি শহীদ মিয়া মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি রহিম উদ্দিন মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র মোদক রায়পুরা পৌরসভা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আদিয়াবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিপন রায়পুরা পৌরসভা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সভাপতি মনির হোসেন রায়পুরা পৌরসভা ছাত্রলীগ সহসভাপতি তানবীর আহমেদ এছাড়াও মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটি সদস্য বৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সার্বিক সহযোগিতায় ছিলেন মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যকরী সদস্য রতন মিয়া মর্জাল 2 নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রূপচান মিয়া বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে চেয়ারম্যান ফেল করেছেন মানে সবগুলো আমার চেয়ারম্যান হয়েছে এখন 12টা চেয়ারম্যান উনি ফেল করেছেন ওর ঘরটা উনি ফেল করেছেন মিট দিন
আপনাদের মিটিং এ কত লোক থাকে আর আমাদের মিটিং এ কত লোক থাকে